সুপ্র দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক দেখছেন আমরা রয়েছি সারগরুর বাজারে। আজ 7 জুন 2021 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ আমরা এই হাট থেকে আগামী কুরবানির টার্গেটে যে সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে এখানে একটি সারগরু দেখছি। আমরা এই গরুটির তথ্য দিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। কেমন বয়স এটার? আগর বয়স। কত দাম রাখিছেন এটা? কত? 110 চাওয়া। কত কচ্ছে দাম? 86-88 কচ্ছে দাম? 90 ভাঙ্গি কচ্ছে। নিয়ত কেমন আছে? দেখা যাক, এখন বাজারের উপর নির্ভর করবে না। দর্শক শুনছেন যে বাজারের উপর নির্ভর করবে ওনার এই গরুটি বিক্রির। আমরা দেখছি বেশ কিছু ধরনের সারগুলো আজকে বাজারে উঠেছে, আমরা সেই গরুগুলোর তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি এই পাশেও আমরা আরেকটি দেখছি। আমরা এই গরুটির একটু তথ্য নেই। কেমন বয়স ভাই? বয়স কেমন? দুই দাঁত। কত রাখিছেন দাম? 110 চাওয়া। দর্শক 110 চাওয়া, দুই দাঁত বয়স। আমরা এই গরুটিকে একটু ভালোভাবে দেখি। এই যে দেখছেন পিছন থেকেও একটু দেখি আমরা। কেমন দাম কয় ভাই? 2000 কম 90 পর্যন্ত দাম দিছে। তা কেমন নিয়ত আছে? কেমন? 95 হলে দিবেন, না হলে দিবেন না। দর্শক শুনছেন যে 95,000 টাকা হলে দিবে, না হলে দিবে না। দুই দাঁত বয়স আমরা দেখছি। আরো সামনে এ ধরনের কিছু সারগরু দেখছি আমরা। এই পাশে আমরা আরেকটি দেখছি। আমরা এই গরুটার একটু তথ্য নেব। কেমন বয়স এটার? বয়স এখনো হয় নাই? এখনো বয়স হয় নাই। কত রাখছেন এটার দাম? 140 চাওয়া। কত বলতেছ দাম? 110-115। নিয়ত কেমন আছে ভাই? 30 হলে বিক্রি করবেন। দর্শক শুনছেন যে 1,30,000 হলে উনি বিক্রি করবেন। বেশ কিছু সংখ্যক। এই পাশেও আরেকটি সেম সাইজের গরু দেখছি। সেম সাইজের, এটা জাতে কি? জাতে শাহিওয়াল। বয়স কেমন? দুই দাঁত বয়স বলছে জাতে শাহিওয়াল। কত রাখছেন দাম এটা? 110 চাচ্ছেন। কেমন বাজার আছে? কেমন সব ভাঙতে বলতেছে? ইচ্ছা নাই? সব ভাঙিয়ে দিবেন না। আর যদি না বিক্রি হয় তখন আবার হাটে ঘুরাবেন? সামনে তো দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে, তখন কি করবেন? যদি লকডাউন পড়ে যায় তখন? আমাদের এলাকার লোক নিবে না? এলাকার স্থানীয় লোকগুলাই নিবে না? নিয়ত কি 1,00,000 এর উপরেই? 1,00,000 এর উপরে হলে উনি এটি বিক্রি করবেন। দর্শক শুনছেন আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে কুরবানির টার্গেটে, এগুলো তো সব কুরবানির টার্গেটে বিক্রি হচ্ছে না, কুরবানির টার্গেটে সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে আয়ুর্বেদ দিচ্ছি। চাচা এটা তো দেশি শাহিওয়াল, এটাও শাহিওয়াল। বয়স কেমন চাচা? 4 দাঁত। কত রাখছেন দাম এটার? 90,000। কত বলতেছে দাম? 75 পর্যন্ত বলতেছে। তা কেমন নিয়ত আছে চাচা? 80। আজকে বাজার কেমন মনে হলো আপনার? নরমে লাগছে। নরমে লাগেছে। বিক্রি করছেন দু একটা? করে নাই। কি কাস্টমার কি আছে না নাই? আছে, কাস্টমার আছে। 75 পর্যন্ত বলছে। দর্শক শুনছেন যে 75 পর্যন্ত বলছে। আমরা দেখি এই পাশে আরো দুটি একসঙ্গে দেখছি। দুটি একসঙ্গে করে দেখছি। কেমন বয়স এগুলার? দুই দাঁত করে বয়স। এক হালি মানে আরো আনছেন না? এই দুটাই গরু আনছিলাম, আটটা। তার মধ্যে কি 6টা বেচে দিচ্ছেন? এই দুটাই আছে এখন? এই দুটাই আছে। দুই দাঁত করে বয়স না? দুই দাঁত করে বয়স। তো কত রাখছেন হালটার দাম? 2,20,000 চাওয়া দাম। কত বলতেছে এখন পর্যন্ত? 80-85 বলে। 80-85 বলে। আপনার নিয়ত কেমন আছে? নিয়ত সমান হলে দিব। সমান মানে পুরোপুরি 2,00,000? 2,00,000। দর্শক শুনছেন যে পুরোপুরি 2,00,000 হলে বিক্রি করবো। আমি একটু গরুগুলো পিছন থেকে দেখি।
দর্শক আমরা গরুগুলোকে পিছন সাইড থেকে দেখছি, এই যে দেখছেন পুরাপুরি দুই লাখ হলে বিক্রি করবেন, মানে 200,000 হলে ওনারা এই গরুগুলো বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আগামী কুরবানির টার্গেটে আমবাড়ি হাট থেকে যে সাহিবাল জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আরও বেশ কিছু সংখ্যক গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য নেব, আপনাদেরও দেওয়ার চেষ্টা করব। আমরা এই পাশে যাই, এই পাশে আরেকটি দেখছি, আমরা এখানে একটু দেখছি, এই যে দেখছেন আপনারা, বয়স হয়েছে ভাই? আগর আছে। কত রাখিছেন এটার দাম? ১,০০,০০০ চাচ্ছেন, কত বলতেছে দাম? ৮০-৮৫ পর্যন্ত বলছে। তো নিয়ত কেমন আছে ভাই? কম বেশি ৯০,০০০। কেমন মনে হচ্ছে বাজার, হবে বিক্রি? বলা যাচ্ছে না এখনো, এখনো বলা যাচ্ছে না। আছে কাস্টমার? আছে আছে কাস্টমার, আছে কাস্টমার, আছে। দরদাম করতেছে কিন্তু চাহিদা তেমন একটা দেখাচ্ছে না, ওই টানটা নাই। বাজার কি চড়া মনে হচ্ছে নাকি? নামা আছে, শুনছেন যে বাজার একটু নামা আছে ওনারা বলছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আগামী কুরবানির টার্গেটে যে ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাব। এটা কি দাঁত হচ্ছে? দাঁত হয়নি। কেমন রাখিছেন দাম এটা? ৬৬,০০০। কত পর্যন্ত দিল দাম এটা? ৬০ ভাঙিবা কয়, ভাঙাবেন না, ভাঙানোর ইচ্ছা নেই, ৬০-এর উপরে বিক্রি শুনছেন, ৬০-এর উপরে বিক্রি করবো। আমরা দেখি ভাই মারছেন কেন ভাই, কেমন বয়স এগুলার? দর্শক দুই দাঁত করে বয়স, দুই দাঁত করে বয়স। কত রাখলেন দাম হালটার? ২১০। বাজার এখন পর্যন্ত কেমন বলল? ৬০-৬৫। নিয়ত কেমন আছে ভাই? ৭৫। দর্শক শুনছেন যে ১,৭৫,০০০ টাকা ওনার নিয়ত রয়েছে এই গরু দুটো বিক্রির। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই গরুগুলো তথ্য ও দেওয়ার চেষ্টা করছি। আমরা ওই পাশে আরেকটি দেখছি, দুটি একসঙ্গে। ভাই এটার বয়স কেমন? দুই দাঁত। কত রাখিছেন দাম? ৭৬,০০০। কত কয় দাম? ৭০। নিয়ত নাই তো ভাঙানো? ৭০-এর উপরে, ৭০ হলেই দিবেন। দর্শক শুনছেন যে ৭০ হলেই উনি এটি বিক্রি করবেন। আমরা এই পাশে আরো একটি দেখছি, এটা কি দেশি শাহিওয়াল? বয়স কেমন? দুই দাঁত বয়স। কত রাখছো ভাইয়া দাম? ৮০-৮২ চাচ্ছ? কত বলতেছে দাম? ৭০ ভাঙবার বলে, নাই ইচ্ছা নাই দর্শক, ৭০ ভাঙাইতে বলে। দেখছেন আপনারা কেমন? লাস্ট চাইলো ৭৮,০০০। কত চাইলো? ৭৮ চাইলে, কত বললো? ৬৫ বললো, ৬৫ বললো, শুনছেন যে ৭৮,০০০ চাইছে, ৬৫,০০০ টাকা দাম বলছে। আমরা দেখি আরো এইখানে এক হাল দেখছি আমরা, এই জোড়াটির একটু তথ্য নেই। কেমন বয়স এগুলার? দুই দাঁত করে বয়স। আপনার নাকি? কাস্টমার। কত বলছেন ভাই আপনি একটু শুনি? ১১০ বলছি ভাই। ১১০? কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ পাঠাবেন। ১১০ বলছেন। আপনি চাইছেন কত ভাই? আমি চাইছি ৩৫ থেকে ভাই, ২৫ চাইছি। ১,৩৫ থেকে ১,২৫ আসছে, আর ভাইরা বলছে ১১০। আর বাড়ানোর কি ইচ্ছা আছে? বাড়ানোর ইচ্ছা আছে কিন্তু দাম ছাড়ে না, দাম ছাড়ছে না। আমার তো কিনা, আমি কেমনি দিব ভাই বলেন। আজকে কেমন বাজার মনে হচ্ছে ভাই? বাজার মনে হচ্ছে আমার ১৯-২০ চলতেছে, মানে ১৯ চলতেছে আজকে নাকি? ১৯ চলতেছে। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে এই হাটের যে কুরবানির টার্গেটের ষাঁড় গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।